কানপুরে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তখন চলছে বিপর্যয়। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেই করেছেন বিপর্যয়ের সূচনা। সাদমান ইসলামের সঙ্গে 55 রানের জুটি শেষে রিভার্স সুইপ খেলতে গিয়ে হয়েছেন বোল্ড। তার ওই আউটের পরেই বাংলাদেশের ইনিংসে শুরু হয় বিপর্যয়। কানপুর টেস্ট বাঁচিয়ে রাখার স্বপ্নটাও ওখানেই হারিয়ে ফেলে বাংলাদেশ। কানপুরে শান্ত যখন দলের বিপর্যয় দেখছিলেন, তখন চেন্নাই শহরে তারই গড়া এক বিশ্ব রেকর্ড ভেঙেছেন ভারতের কিশোর বৈভব সূর্যবংশী। সেখানে চলছে অস্ট্রেলিয়ার যুবা দলের বিপক্ষে ভারতের যুবা দলের টেস্ট। অনূর্ধ্ব-১৯ দলের সেই টেস্টে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন সূর্যবংশী। 58 বলেই করেছেন 100 রান। মাত্র 13 বছর 188 দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেলেন এই ভারতীয় কিশোর। যা সবচেয়ে কম বয়সে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড। তার আগে এই রেকর্ড ছিল বাংলাদেশ ক্রিকেটের 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দখলে। 2013 সালে 14 বছর 241 দিনে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন নাজমুল শান্ত। এই আজ টপকে গেলেন বৈভব সূর্যবংশী। শেষ পর্যন্ত 62 বলে 104 রানে আউট হয়েছেন তিনি। 5-star rating প্রাপ্ত BNDC টেকনোলজির ওয়াল্টন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয়। আগের দিন 47 বলে 81 রান করেছিলেন, আজ 58 বলে পূরণ করলেন সেঞ্চুরি। 14-4 আর 4 ছক্কায় সাজানো ছিল তার এই ঝড়ো ইনিংস। সবচেয়ে কম বয়সে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেও অন্য এক রেকর্ড ঠিকই ফসকে গিয়েছে তার হাত থেকে। 2005 সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে 56 বলে সেঞ্চুরি করেছিলেন মঈন আলী। সেই রেকর্ড ভাঙার সুযোগ হারালেন বৈভব। অস্ট্রেলিয়ার যুবাদের বিপক্ষে সেঞ্চুরিতে 2 বল বেশি খেলতে হয়েছে তাকে। চেন্নাইয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল 293 রান। এরপর ব্যাট করতে নেমে 18.5 ওভারে বিহান মালহোত্রার সঙ্গে 133 রানের পার্টনারশিপ গড়েছেন বৈভব। সূর্যবংশী বয়সে 13 বছরের হলেও এখন থেকেই ঘরোয়া ক্রিকেটে নজর কাড়তে শুরু করেছেন। চলতি বছরই ভারতের ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে তার। সে সময় তার বয়স ছিল মোটে 12। যদিও বিহারের হয়ে তার অভিষেক খুব একটা সুখকর না। 4 ইনিংসে ব্যাট করে তুলেছেন মাত্র 31 রান। এছাড়াও খেলেছেন বিনোদ মানকাট ট্রফিতেও। বয়স বিবেচনায় এনে অবশ্য তার রঞ্জি পারফরমেন্সকে খুব একটা বড় চোখে দেখছেন না নির্বাচকরা। ঠিকই সুযোগ মিলেছে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে, আর জায়গা পেয়েই বিশ্ব রেকর্ড। ভারতের ক্রিকেটেও হয়তো আগামী দিনে নিজের বার্তাটা দিয়ে রাখছেন এই ব্যাটার। নাজমুস সাকিব, অনফিল্ড।